আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম কাঁচা চালের একটা মুখরোচক রেসিপি নিয়ে। এজন্য আমি 200 গ্রাম কাঁচা চাল নিয়ে নিয়েছি। তারপর পাতলা একটা সুতি কাপড়ে রেখে চালের মধ্যে যে অতিরিক্ত ময়লা বা ধুলাবালি থাকে সেগুলো দূর করে নিব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ তেল, 1 টেবিল চামচ পানি ও 1 টেবিল চামচ সাদা ভিনেগার। তারপর খুব ভালো করে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ভিউয়ার্স, 10 মিনিট পরে চলে আসলাম। এবার আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিব। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু অনেক বেশি গরম থাকতে হবে। তারপর এরকম একটা ছাঁকনির মতো আমি নিয়ে নিয়েছি, সরাসরি আমরা তেলে দিব না, কারণ তেলে যদি সরাসরি দিতে চাই পরবর্তীতে উঠানোর সময় পুড়ে যাবে, তাই আমি এই ছাঁকনিটা ব্যবহার করছি। ভিউয়ার্স, কাঁচা চালের এই রেসিপিটা খুবই টেস্টি। আপনারা ইচ্ছা করলে অবসরে অথবা হালকা ক্ষুধায় চায়ের সাথে খেতে পারেন, খুবই মজাদার একটা রেসিপি। তো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তেলটা ছড়িয়ে উঠিয়ে নিব। এক কাপ চিনি নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমরা একটা শিরা বানাবো, তবে শিরাটা ঘন হবে। তো শিরাটা ঘন হয়ে এসেছে প্রায়, আমরা এর মধ্যে এখন ভেজে রাখা চাল ভাজা সেটা দিয়ে দিচ্ছি। আর চুলার ফ্লেমটা একেবারেই লো ফ্লেমে থাকবে। সাথে আমি দিয়ে দিব বাদাম, ভাজা বাদাম আর কি, এবং দিয়ে দিব কিশমিশ, আর দিব কয়েক টুকরো খেজুর। খেজুরের মাঝখান থেকে আমি কেটে রেখেছিলাম ছোট ছোট পিস করে, সেগুলো দিয়ে এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, যাতে শিরাটা সব সব উপকরণের সাথে ভালো করে মিশে যায়। ভিউয়ার্স, আমরা এই রেসিপিটা এইভাবেও খেতে পারি, আবার ইচ্ছা করলে অন্যরকমভাবেও খেতে পারি। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে খাবেন, তো ওইটাও খুব মজাদার, আবার এভাবে খেলেও মজা লাগে। তো আমি একটা এতে নিয়ে নিয়েছি, তার উপর দিয়ে দিচ্ছি ঘন শিরা, গরম শিরা অবশ্যই দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে সেটাকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব কিছুক্ষণ, অল্প একটু সময়ের জন্য। তারপর একটু তুলে নিচ্ছি সাবধানে, চলে এসেছে। হ্যাঁ, এইভাবেও খেতে পারি, খুব ভালো লাগে এভাবে খেয়ে, বাচ্চাদের খুব খুব পছন্দের একটা খাবার।